আজির প্রথম প্রশ্নটা হল বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসাবে বিবেচনাধীন বিখ্যাত জীবিত শিপার দলংখন কোন রাজ্যত আছে? এর উত্তর হব অপশন বি মেঘালয়। এরপিছর প্রশ্ন হল 2022 সনের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগত চেন্নাই সুপার কিংসর অধিনায়ক হিসেবে কাক নিযুক্ত দিয়া হয়েছে? এর উত্তর হব অপশন সি রবীন্দ্র জাজেদা। এরপিছর প্রশ্ন হল কোনগৰাকী কিংবদন্তী গায়িকার প্রতি সম্মান প্রদর্শন করে কেন্দ্রীয় সরকারের ডাক টিকট উন্মোচন করেছিল? এর উত্তর হব অপশন সি লতা মঙ্গেশকর। এরপিছর প্রশ্নটা হল ভারতের কোনটো সুড়ঙ্গ 10,000 ফুট উচ্চতা থাকা পৃথিবীর আটাইতো দীঘল সুড়ঙ্গ হিসাবে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসত স্থান পাইছে? এর উত্তর হব অপশন সি অটল সুড়ঙ্গ। কোনখন চলচ্চিত্র 94তম একাডেমি বঁটাৰ সর্বাধিক শিতানত মনোনয়ন লাভ করেছে? এর উত্তর হব অপশন বি দি পাওয়ার অফ দি ডগ। এর পিছৰ প্ৰশ্ন হল সদ্য প্রসাৰিত গ্রন্থ অটল বিহারী বাজপেয়ীর লেখক কোন? এর উত্তর হব অপশন বি হাগরিকা ঘোষ। এর পিছর প্রশ্ন হল IPLর নতুন দল আহমেদাবাদের দলটির নাম কি? এর উত্তর হব অপশন ডি গুজরাট টাইটান্স। এর পিছর প্রশ্ন হল ICC এর এদিনিয়া খেলার পুরুষ শাখাত ভারতীয় খেলোয়ার সর্বোচ্চ খিতাব কোনে লাভ করেছিল? এর উত্তর হব অপশন ডি বিরাট কোহলি। এর পিছর প্রশ্ন হল হোয়াটসঅ্যাপ গুগল পে আর অ্যামাজন পের হইতে প্রতিযোগিতামূলকভাবে টাটা গোষ্ঠীর কোনটো সুপার অ্যাপ মোবাইল অ্যাপ্লিকেশন আরম্ভ করেছে? এর উত্তর হবো অপশন ডি টাটা নেও। এর পিছর প্রশ্ন হল 2021 সনের ICCর এদিনিয়া খেলার পুরুষ শাখাত সর্বোচ্চ খেতাব কোনে অধিকার করেছে? এর উত্তর হবো অপশন এ বাবর আজম।